তো বোন, আমার ভাইটা বেকার, কে দেখবে গে সংসারে? আমি তো তেমন কিছু করি না, আমি তো তেমন কিছু চাকরি বাকরি করি না, আমি আমার মারে দেখবো। এখন এই সংসার আব্বু ওই আমার ফোন দিয়েছে সকালে, আব্বু পড়ে গেছে, আমার বর বেরোচ্ছে আর কষ্ট কি তুমি যাও না, আমি দেখি কি হয়েছে। তা আমি আবার কষ্ট, ও আবার যেমন ছিল তেমনই উঠে চলে আইসে, ও আর কোনো কাপড় সুপুরু পরে সুযোগ পাইনি বা কিছুই না, অমনি চলে আইসে। তা আমি আবার ভাবতে শিখিরে, ও তো আর টাকা নিল না, ওর কাছে তো টাকা নেই, আব্বু যদি হসপিটালে যায় হসপিটাল কিন্তু নাই নিবে নে, ওষুধ পানি বাকি নিবা নে, এক্সরা টেক্সরা করা লাগলি তো চার্জ লাগবেই নে, তাহলে আমি টাকা নিয়ে যাই। আমিও দুদিন আগে হসপিটালে ভর্তি, আমি ওই ওই অবস্থায় ছুটে আইসি, টাকা নিয়ে যাই, টাকা নিয়ে আইসি, আব্বুরে হসপিটালে এক্সরা মেক্সরা করা লাগলি করবো। আমার একটা ফ্রেন্ড ফোন দিচ্ছি যে তোমার ওরে কব যে আমার আব্বু যদি বেশি মারাত্মক হয় আমি যশোর নিয়ে যাবো, মাগুরার চিকিৎসা তেমন একটা ভালো না, যশোর। ও ফোন ধরিনি, ফোন ধরিনি, পরে আমি এই জায়গায় এসে শুনেছি আমার আব্বুর কারেন্টে ধরিছে, আগে তো আমি জানিনি, পরে বিদ্যুৎ অফিসের নাম্বার ইমার্জেন্সি নাম্বার ফেসবুকে আছে, আর একটা অফিসারের নাম্বার শুনি ফোন ধরে না, ওনার ফোনে পাইনি, লাইন কাটে যায়। এটা কয়টার ঘটনা? এটা ওই ছয়টা হয়তো দশ বিশ বাজে ওরকম সময়, তা ও বিদ্যুৎ অফিসে ওটা ফোন ধরে না, পরে বিদ্যুৎ অফিসের ইমার্জেন্সি নাম্বার আছে তো ওই পেজে দেওয়া আছে, পেজে আমার ফোনে তো নেট নেই, ওয়াইফাই চালাই, পরে ওই বাড়ির মধ্যে গেছি মনে আমার একটু নেট দিই, আমি একটু বিদ্যুৎ অফিসে ফোন দিই, পরে নেট দিয়েছে আমি নাম্বার বের করে বিদ্যুৎ অফিসে ফোন দিছি, 10 সেকেন্ডে ওনারা ফোন ধরেছে আমার ফোন ধরে। যে নাম্বারটা তাহলে তার মানে ভুল নাম্বার এটাই করতেছিলেন নাকি এর আগে? আমি তো অফিসারের নাম্বারে ফোন দিছি, ওই নাম্বার তো ওনারা অফিসিয়াল কাজে ব্যবহার করে না, পার্সোনালি ব্যবহার করে। তখন কি আপনার আব্বা ঝুলেছিল? আমি তো জানি না, পরে আমি এই পাশের লাইন বন্ধ করে দিয়েছে ওনার, আমি ফোন দিলি কষে ভাই অঘটন ঘটে গেছে লাইন বন্ধ করেন, আমি একটু শুনিছি ওর লাইন বন্ধ করে দিয়েছে, দেখলাম লাইট বন্ধ হয়ে গেলে আমি ছুটে গেছি, তাই কষে লাইন বন্ধ করে সব বলে উঠো, পরে যাই দেখো ওই পাশের লাইন রয়েছে। ঠিক আছে, আমি তো ভাবছি মানে এই সপ্তাহে কিছু হয়েছে, এবার ওই জায়গায় যাইয়ে ওনটা কষে ফোন দিচ্ছে ধরে না, ফোন দিছে ধরে না, আমি কইছি কি কান ফোন দিয়ে একবার দিলাম একবারেই তো ধরলো, পরে আবার ফোন দিছি দেখছি আপনারা গেরির পাশে লাইন বন্ধ করেন, গির্জার সামনে লাইন বন্ধ করেন, গির্জার সামনে লাইন, পরে ওনটা লাইন বন্ধ করিছে। দেখলি ওনটা যদি কালকে বিদ্যুৎ অফিসে ফোন দিত, ফোন দিয়ে ধোনা ধরতো, এটা মোটর সাইকেল টাইমে নিয়েও তো বিদ্যুৎ অফিসের লোকেরা বলা যায় কতক্ষণ মাগো, এই জায়গার তো দূরত্ব কেউ ধরে নাই, আমার আব্বুরে কেউ একটা চেয়ার নিয়েও টাইমে উঠোয় নাই, কেউ উঠোয় না, ওনাকে সামনের পারে মরে গেছে, ওনাকে ঘরের সামনে একটা পা উঁচু করে দাঁড়ায়ও আব্বুরে টান দিলে কিছু হইতো না, মানুষের তো সাধারণ রুন্ডা অত বাড়ির মালিক উন্ডা কি জানে না যে আর্থিন ধরলে একটা পা উঁচু করে টান দিলে তাকে কিছু হয় না, উন্ডা তাও করিনি, ওনরা সেটাও করিনি। পরে আমি বলতেছি কারেন্ট থাকুক তুমি যাও এক পা উঁচু করে, আমি আমার বড়রে বলতেছি তুমি এক পা উঁচু করো, উঁচু করে দাও পুরো টান দাও, পরে দেখলাম সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে, পরে ওরা যে তুলিছে, কিন্তু কেউ এই চেষ্টাটা করেনি যে এক পা উঁচু করে যায় বা একটা চেয়ারের নিয়ে যায়, কেউ এইটুক চেষ্টা করে রুন্ডা দুলাই শার্ট পরে সুন্দর হয়ে দাঁড়ায় আছে, আমার আব্বু লাস্টে ভ্যানও তুলে দিচ্ছিল না, মনে হচ্ছে আমার আব্বু মনে হচ্ছে কি ফেলনা, একটা জীবন কত ফেলনা, তাই দেখলাম মানুষ কত অবহেলা করে, বিদ্যুৎ অফিসের লোকেরাও কোনো ই নেই যে একটা মানুষ, বিদ্যুৎ অফিসের লোকেরা কি আসছিল না? ওনটাও আসেনি যে একটা মানুষ কোনে মরল, কেন মরল একটু যাই দেখে আসি সঙ্গে সঙ্গে আসবে, ওনটাও আসলো না, আবার উন্ডা ওই চেষ্টাটা আমার বাপুরে বাঁচানোর চেষ্টা করে নাই, কেউ করে না, মানে জানানোর পর এখন পর্যন্ত কি বিদ্যুতের ওই ওইখানে ওইটাকে সাথে এসে দেখা করে নাই, কথা বলে নাই থানা থেকে? থানায় কি জানিয়েছিলেন? থানায় আমার হাজবেন্ড তো কোর্টের মৌরি, ও থানায় যায় ওইখান থেকে স্যার নিয়ে আসে, তাই ওই যে কাগজপত্র সই করে উন্ডা গেছে, কিন্তু অফিসার কেউ আসে না। এখন কি পোস্টমর্টম কি করা হয়েছে? না, আমার আব্বু পোস্টমর্টম কেন করবো, আমার আব্বু তো সবাই চোখের পারে এমআরআই, কেন পোস্টমর্টম করবো, এই জন্য করি না, কিন্তু উন্ডা চাইলে আমার আব্বুরে বাসাইতে পারতো, বিদ্যুৎ অফিস চালিয়ে বাসাইতে পারতো, মাইকিং করারও ফোন হয়েছে চারিদিকে,
আপনারা আমাদের নাম্বার, আমাদের জানা, আমাদের কি করে এসব মাইকিং করবে না? এসব কিচ্ছু করে নাই। এখন আমার বাপ নাই, আমার কে আমার বাপ মারে কিনা দেখবে, আমার মারে কে দেখবে, আমার বিয়ের উপযুক্ত বোন, আমার ভাইটা বেকার, কে দেখবে গে সংসারে? আমি তো তেমন কিছু করি না, আমি তো তেমন কিছু চাকরি বাকরি করি না। এখন এই সংসারটা উপার্জন করার সবার ছোট, আমার ভাই আমার ভাই টিভির অ্যাক্সিডেন্ট করে আমার ভাই রেটুকে মানে সব উঠে গেছে, আমার ভাই উপার্জনের মনে করে না কেটে আমার বাপের এত দুটো তিনটে কিস্তি আছে, কেউ পাঁচ টাকা দেওয়ার লোকও নেই। আর আমি তো তাই করে আমার তো বাসা আবার আমার সংসারে চলে না, আমার মনিকেরা আমার বাপ মানুষ করিছে, আমার দুটা মনের দুধ আমি কোনোদিন কিনিনি, আমার বাপই কিনেছে, আমার মনিকে সবকিছু আমার বাপ করেছে। কি করতেন আব্বা? আপনার আব্বা মূলত কি করতেন? ডাবের ব্যবসা করতেন। আপনি সিএনএন তাহলে ভালো হয়ে যাবে, ডাবুলা করি। এই যে কারেন্টের আর্থিনের যে তারটা দেখতে পাচ্ছেন, যে এইটাতেই বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গিয়েছে, এইখানটায় দেখতেই পাচ্ছেন, এইখানেই মাছ মারতে আসছিলেন। আপনি আসতেন কোন জায়গা থেকে? তার সঙ্গে কথা বলতেছিলেন মানে সে কোন জায়গা দাঁড়ায়? পথে যে পথে যখন আইসি তখন ওই যে পোকের বাড়ি ধরতে আমরা ওই জায়গাতে ওদের নিয়ে হতে চলে যাবো, কিন্তু শুনতেছেন না আমার কথা, ওই জায়গাতে জোর করে এলো হন্তে আবার আমার সাথে যাই জাল পাই কে তুই আসি আমি এই জায়গা দাঁড়াইছি, ও ওই জায়গা দাঁড়ানো দাঁড়াইয়ে তা কছে এদিকে তাহলে মাছ বাঁধে না, এটা আমি করছি না, খালি এটাই বাঁধিস আমার আবার ওই যেটা খুঁটি না ওই খুঁটিতে যে জালটা উঠেছে ওই খুঁটিতে পাতা ছিল, আর এক মাথা ওই যে মাঝে আমি দুই সুজা ছিল থাকলি ও জালটা থাকলি, তারপরে এ জায়গা দাঁড়াই থাই তা কছে তাহলে জাল উপরে উঠে দেয়, তা আমি বললাম না জাল এখন উঠাবো না, মানে যদি এই জাল উঠাতে যায় তাহলে ফুল মেয়ারা এসে করবেন, তুরা মাঠে তুরা আমাকে জাল ধরেছিস, এখন যাবো না আমি একবার আটটার সময় চাটা খাইয়ে সবাই একসাথে আসবানি, তখন আসেন আমি তো ওকে ওই দিক যাচ্ছি আমি জাল উঠে দেবো ওই রাস্তায়, তাই তো আমি বারবার নিষেধ করলাম, কছি জোরে বৃষ্টি আসতেছে তুমি চলো ডাক ডুক দিতে পারে, তা কছে কি যে মৃত্যু যদি থাকে তা কেউ তোমার ঠেকানোর কায়দা নেই, ডাক যদি হাজারও দেয় আমার মৃত্যু না থাকলে আমি মরবো না, আমার মৃত্যু থাকলে ডাক না দিলেও আমি মরবো, ওই এই জায়গাতে সে জাল টানে নিয়ে ওই যে ইট না ওই যে পোলাপান ওই যে সেই খুঁটো কুটাই দিয়েছে আমার, ওই যে জাল কি ওইটা নাকি ওই যে আর একটা ওই যে না একটা খুঁটো কুটা ওই যে পোলাপানের তে ট্রাই করে সেটা হলো না ওই জায়গা ও চলে গেছে, আর আমি এখানে এই জায়গা আমাদের কাছে ওর তো খানিক আগে আইছে আসিয়ে কছে লিমার মেয়ে খুপাটা নিয়ে আসো, তা আমি বললাম তাহলে তোমার বিজার দরকার নেই, তুমি ওকে ওয়ালের গুড়ায় দাঁড়াও আমি খুঁটো নিয়ে আসতেছি, এখন সে কি ওর কাছে যাওয়ার কারণে কি ওইটা হয়েছে নাকি ওইটা ধরছে ওই তারে কি তার কি ধরছিল? তারপরে আমি সে এই জায়গাতে ওর হল দাঁড়াতে কইছি কইয়ে আমি এদিকে হ্যাঁ হ্যাঁ ওই যে তখন আমার পিছন পড়ে গেছে, এখন আমার মনে হচ্ছে ওই জায়গাতে আসে ওই এই জায়গাটাও পাড়া দিছে, পাড়া দেওয়ার সাথে ও পড়ে যাতে যাই তখন ওই খাম্বা দুজে ফেলিছে ওই তার দুজে ফেলিছে বুঝেছেন, আপনার পরিবারের কয়জন আছে টোটাল? কামাই সুদ তিনজন, কামাই সুদ কেউ নেই, অতি অনে আছে মেলা মানুষ জাল গনি পাতিছে, আমরা আমও পাতিছে, পাতলাম কালকে সন্ধ্যার সময় ছেলে চাল ফরিদ
ওই জায়গাতে পাড়া দিয়ে হিড়ি খেয়ে চলে আসছে। আর আমি খাইছি খোলা দাঁড়ালো কাছে ববি এই জায়গা হলো কারে নিয়ে গেছে একটু আমার শর্ট করেছে এই খেয়ে চলে আসছে চলে আসছে। পরে আবার বিয়ে বাড়ির দাঁত দেখে যে কামজলে যাই ও আবার যাই দশটায় গেছে কোসনি যাই ওই জায়গাতে পাড়া দিয়ে লাইট পানিতে মারিছে নামলেই ওদের ফেলে দিছে শর্ট করে পড়ে গেলে কিন্তু ও তো এই পাশে পড়েছে রাস্তায় পড়ে যে উঠে বুঝে উঠে আমার কাছে কবি মাঠের তো ওঠে মাঠের তো ওঠে এই জায়গা পুরো কারেন হয়ে গেছে তাই করলে আমি বাদে এই পাশটা ঘুরে আমি চলে আসি চলে আসলে এই বাড়ি চলে আসি আসার পরে পরে আমাকে তো নামাজ পড়ে আসছে বাড়ি আসার পরে তা আমি এটা কয়টার ঘটনা বলছেন কালকে রাতে কালকে রাতে রাত আনুমানিক কয়টা তখন দাঁত বাজলো দশটা তা নামাজ পড়ে আসলো আসি আবার ও মাঠে গেছে আমি বাড়িতেই গেছি দাও মাঠে যাও যা করো ওই খাজুয়ার গাছের ওই পাশে যাই না ওদিক পুরো কারণ হয়ে গেছে তা কাছে না আমি ওদিক যাবার না আমি বোঝে তোলা দাঁড়াই থেকে চলে আসবানি তা মাঠে লোক কচু ছোট বড় দিয়ে প্রায় 100 কুলাপার নামিছে আমি কাছে এখনো বাড়ি এলো না এমনি কানে শোনে না একটু আলগুজটা আছে আমি কাছে এখনো বাড়ি এলো না মুখ তাদের কাছে আমি কয়টা বাজে কাছে আমি 11টা বাজে আমরা ভাত খাতে যে ভাত না খেয়ে আমি চলে গেলাম দুয়াই যত বুড়ি দেখিয়ে নিয়ে এসে তাহলে ভাত খাবানি আমি যাই দেখি যে ওই কাল বেটে হনেই ও বাড়াই আছে আমি কাছে বাড়ি চলো তা কাছে না এই এত এর মধ্যে আবার এই রাস্তাতে এক টুক মেলা কুলাফার নামতেছে কাছে এই পুজো মাঠ কারেন হয়ে গেল এই দাম মানুষ মাছ মারতে নামতেছে এরা তো জানে না জানে কারেন হয়েছে কার মার বুক খালি হয় তা তুমি যাও আমি তো সবাই নিষেধ করে উঠোই দিয়ে আসতেছি সব প্রায় 100 পোলা পান সবাই নিষেধ করলো করে সবাই উঠোই দিয়ে তারপরে আমরা বাড়ি আসি এসে খাইটে তারপরে শুয়েছে এখন পর বাতে আজান দিছে আজান দিলে তারপরে উঠে আমার যাওয়ার আগে পূর্ণিয়ার বউ দেওকে জালগুনি গাছের দাঁড়িয়ে আইসে প্রায় 3:30 ওদের দাঁড়িয়ে আসার পরে এক মসজিদে আজান দিছে তখন আমি এটা আজকে ভোরবেলার কথা বলছি হ্যাঁ ভোরবেলা এক মসজিদে আজান দিছে তখন আমি উঠেছি উঠে তার মায়েরা কইছে আমি আমি ছাতি নিয়ে যাচ্ছি তা তোর আব্বু উঠলেই তোর আব্বু জানাই কইছে না আজকে ঘরে নামাজ পড়তে বৃষ্টি আসছে খুব হয়তো মসজিদে যাতে পারবেন না তাই করলেই তো আমি মুখটা ঘুমাইছে আমি লাইটটা অফ করে গছপালা দিয়ে আমি ছাতি খুঁড়িয়ে আমি চলে গেছি যাইয়ে দেখি ফরাত ভাইকে বাড়ির সামনে মেলা কুলাপান আমি কিন্তু এই পাড়াতে ফজাতের সব ছোটটা ও আবার কাছে বুকু তো জালগুনি সব মাফিয়া ভাবি ফুলমিয়া ভাই সব জাগিয়ে ফেলিছে তা আমি আর কোনো কথা মাথা না খেয়ে রূপকদের বাড়ির সামনে যে আমি দাঁড়াই যাইছি ছাতি মাথায় দিয়ে দাঁড়াই যাইছি ওদের সব মসজিদে আজান হয়েছে এর মধ্যে যাই পল্লি মল্লিকের নাতি সাহ ও আবার এই রাস্তাতে আমার পিছনে পিছনে দিল তাই আমি ও মাছ মারতেছে মারলে আমি আবার ওদের নতুন যে বিল্ডিংটা আগের বাড়ির সামনে এটা হয়েছে উনি আগের ঘরের কোনায় ছাপিটা মুড়ি দিয়ে বসে রয়েছে পরে সলক টলক হয়ে গেলি পরে তরি খাইছে তরি খাইছে তারপরে তরি মাছ জাগে উঠে আসলি আর আমার একটু ভালোও লাগতেছে না তা আমি কাছে যদি আসে তাহলে নামবা না না আসলি বসে থাকবো আমি আবার পরে নামেছি নামে আমার দুটো জাল জাগিয়ে উপরে যে জালটা আছে ওই জালটাও আমি ঝাড়িছি ঝাড়ি আমি এই কাল ব্যাগ কিন্তু ফেলে আইছি সেই সময় আপনার স্বামী কোথায় ছিল সেই সময় মসজিদে মসজিদে আমি তখন এই কাল ব্যাগ কিন্তু ফেলে আইছি আসার পরে তারপর ধরে যাচ্ছে তা আমি তো কি যে বিজেপুরে আবার মাঠে আসলে কেন তার কাছে মাছ পাইছো তা আমি বললাম যে নিচে এই বাদি নেই তাহলে উপরের জলে কয়টা পাইছি কাছে জিয়াল মাছ পাইছো তা আমি কইছি পাইছি তাই কয়টা আমি কাছে 3 মনে হয় তাই করলে তার কাছে একটা তোমার স্বামীর দিয়ে আসে না মানে আমার নাতি সালের কথা কাছে আর দুটি হলো মনিকে জান দিয়ে দিয়ে বেশি পালি মতিন বাড়ি দিতাম মতিন বাড়িতে জিয়াল মাছ খাওয়াতে চালাম তা বাইরে আমি মাছ খাওয়াতে পারলাম না তাই করলেই তো আমি কাছে যদি পরে বাদে তা দিয়ে আসেন তা কষে তাহলে জাল হলে উঠে রাস্তায় দিয়ে যায় কাম করলাম না এখন তুমি বৃষ্টি আমি জোরে আইসে তা আমি কাছে এখন মাঠে নামিয়ে না নামবো না কেন এখন মাঠে নামলি ফুলমি আসবে না তরিক আসবে না ওরা পরে এসে করবে না যে তোরা মাঠে তোরা আমাকে জাল গুনে ওরা এবার এই কয় আমাকে তোরা আমাকে জাল গুনে সব ঝাড়িছিস
আমি আর মাঠে যাবো না, বাড়ি চলো, যখন ওরা আটটার দিকে আসবে না আমরা আটটার দিকে আসবো। তার মানে একসাথে যাওয়ার কথা বললে? একসাথে যাই আমি, একসাথে খালি কয়ে যে তোরা ঝাড়িস গাইছি। আমি এই কাল বেটারতে ওর পিছনে লাগিয়ে আসি, তাহলে দাঁড়াও আমি দেখে আসি। আমি কাছে না তোমার যাওয়াই লাগবে না। ছয়টার ঘটনা বলছেন? ছয়টা, তারপর ওই করি, তারপরে ও দাও দেখে চলে আসছে। আমও আবার অনেক মাছাইটা থেকে আমও পাশে পাশে প্রচুর বৃষ্টি, বৃষ্টিতে মনে আছে খালি ধুমো। তারপরে ও যাইয়ে ধরেন ওই জায়গায় হলো শর্ট করেছে, অথবা ওই শুধু আমার যা ও যাইয়ে ধাতে মানে জালের এক মাথা ধরে মনে হলো কী ব্যাপার, মানে কত শর্ট টাইমে চলে গেছে আর ওই খানেকের ওই মাথায় এক মাথা নিয়ে ওই জায়গায় যাইয়ে। আর আমি এলে এই বিকেল পর দাঁড়াই যাইছি, দাঁড়াইছে আমি ফেলে রাতে ডাকতেছি যে জাল ফেলাইছে, বৃষ্টি জড়াইছে, বাড়ি আসো, আমার খেসার খেয়ে যাচ্ছে। তাই বলি অনেক জাল এক মাথার কুটো কুটিছে, কুটিয়ে তো আমাদের কাছে লিমার মেয়ে আমি তো কুটো ওইটা আনি নি, এটা তুমি কুটোটা আমার আগে দাও বলি। তো আমি কাছে তাহলে তুমি এলো ওই বাইকে ফুলা তোলা দাঁড়াও, মানে দাঁড়াও আমি কুটো নিয়ে আমার কষ্ট হলো আমি পানির মধ্যে আসতেছি। তাই কইয়ে আমি এর লগে এবার ওই কুটো নিতে আসি, যাতে আমি এতক্ষণ যাবো সেই কুটোর কাছে, কুটোরাও মেলা দোষ। এর মধ্যে আমি আবার বুঝেছি, বুঝেছি যে আসতেছে অত কানেকশনে না, আমি হন্তে এরম করে করে বসছি যে তুমি আসে না, তুমি ও কোথায় গেটের কাছে দাঁড়াও আমি কুটো নিয়ে আসতেছি, তুমি এটি কাশে না, তুমি ওই জায়গায় দাঁড়াও। এই কইয়া ওই জায়গায় ও দাঁড়াইয়াও গেল, দাঁড়াইয়াও গেল আর ওই শেষ বিল্ডিংয়ে দাঁড়াইয়াও গেল। তারপরে আমি আবার চলে যাচ্ছি, চলে যাতে প্রায় কুটোর কাছাকাছি আমি আমি সাত মতো আসে, এমন আমি কুটোর কাছে পৌঁছাতে আমার কাছে মনে হলো যে কিরাম একটা কি কইলো না, ম্যাগে ডাক দিল না, কিরাম হইলো মানে আমি ভয়ও পালাম। ওই সময় কি ডাক মারিছিল নাকি? না কোনো ডাক মারিনি। আমি অনেক চারিদিক আমাকে এই পাশ ওই হিরোর দুয়া এই যুবকদের বাড়ি মারি, আমি খালি এই দেখি খুঁজতেছি যে মানুষজন নেই, মানে এলো শব্দ কি কেউ কোনো কিছু হইলো, খালি খুঁজে আর বউ কয় দুয়ার সিন্ধু হিরোর দুয়ায় কিছু হইলো। আমি এদিক দেখে পরে আমি এইদিক পরে ধরেন এইদিক রাস্তায় তাকাইছি, তখন দেখি ধরে হাত সব কটা তার এইভাবে ধরে, হাতটা এইভাবে ধরে এভাবে পড়ে আছে, এদিকে পানিটি আর এদিকে হলো এই বডিটা এইটুক দিয়ে ওই তারের যে গুঁড়া মেন গুঁড়া ওই গুঁড়ার পরে ওর এই এইখানে পড়ে আছে। মানে এটা কি মেন তার নাকি মেন তারের থেকে নিচের একটা আমি আবার ধরতে যাই, আমি আবার ধরতে পাঁচ হাত আগের আমি আবার পড়ে গেছি। আপনারও কি শর্ট করতেছে ওই সময়টা? ওই পর্যন্ত পানি দিই, তখন আমার পায়ে হালকা সিলাইট লাগিছে, মানে আমি পড়ে গেছি। তারপরে আমি হন্তা বাড়ি বাসতে উঠিয়ে যাই, না বাড়ি লাগে রে জাল্লা, আমি জোরে জোরে গুটোইছি, গুটোনোর পরে উন্দা উঠিছে, উঠে জাল্লা খুলে কয় কি হয়েছে, আমি বললাম যে ভাই ওই দেখেন আমাকে মনে যাবো কীভাবে কারেন্টের তার দুজন পড়ে গেছে, তা আপনারা একটু অফিসে ফোন দেন বলি, কথা পা অফিসে ফোন দিচ্ছি এই কয়ে। তারপরে আমি এই বাসকুটি তালাশ করতেছি, ও আপনাকে বললাম যে ভাই যদি একটা বাসকুটি থাকে তাহলে আমাদের দিন, কথা ভাই আমরা বাস কুটি কনে পাবো। তাই করলে আমার বাড়ির জায়গা আবার একটা বাস ছিল, ওরা আমি আবার ওই জায়গাতে একটু কাশতে জানেন না, আমি খালি পড়তেছি। সেই সময় কি সে কি চিৎকার, আপনার স্বামী কি চিৎকার করতেছিল নাকি কোনো সারা শব্দ নেই, মানে মানে দৌড়েই আছে, মানে পানি থেকে ওই জায়গাতে যদি পড়ে যাইতো তাহলে কি পানিতে পড়ে যাইতো টোটাল, নাকি কতখানি পানি ছিল কতখানি? আমাদের কোনো ডাক দিয়া নড়া চড়া কিছুই নেই। তারপরে ওই বাড়ি আল্লাহ বললাম, বাড়ি আল্লাহ করলে কি দেখো আমি ফোন দিচ্ছি, বাড়ি আল্লাহ যদি ওই সময় কয় যে আমার কাছে কোনো বিদ্যুৎ অফিসের নাম্বার নেই,
জামুজি ফোন দিয়ে আইছি, দিয়ে তারপরে মানিক দাও দাও উঠিছে, মানিক নিয়ে সেই বাস নিয়ে আবার ওই মাঠে গেছি। মাঠে যে বাড়িতে বাড়ি মাল তখন দেখাচ্ছে কি যেল বিজে বাসতে বাস ফোন বিদ্যুৎ অফিসে দিতে কইয়ে তারপর আমরা দু আসতে বাড়ি আসছি। বাড়ি এসে তারপরে আমার মেয়েদের হেঁটে গেছি যে তোর ভাইয়াদের ফোন দে, দিয়ে কথা আব্বু দুয়ার মধ্যে পড়ে গেছে এটুকু করে ছেলে উঠে কান দাও মা করে দৌড়াইছি লেগে গেছে। আমি আবার সালের সাথে দৌড়াইছি, তারপরে আমার মেয়েদের পাঠাইছি ওই তোদের দোকানে, জানি যাই দোকানে যে কান্দে পড়বা, মেলা মানুষ খাই দোকানে একবার যে আমার আব্বু কারেন্ট শর্ট করে মাঠে পড়ে রয়েছে। তারপরে ওই দোকানে বলে কেউ নেই, পরে তো দিক গেছে। তারপরে আমি যে খালি উনাকে পায়ে ধরতেছি যে ফোন দে নো ভাই একটু ফোন দে না, এমন ফোন দিলে আমি বাঁচাতে পারবো, খালি লাইনটা অফ করে দিতি কন উন্দা খালি কর সাপা, ফোন দিচ্ছি ফোন ধরতেছে না, ফোন দিচ্ছি ফোন ধরতেছে না, ফুল এক ঘন্টার বেশি হয়ে গেছে। বিজে বাসটা বাড়ি দিলি আপনি শর্ট খেয়ে মরে যাবেন, আপনি বাড়ি দিয়ে না ওনার পুজো গা কাটেন, পরে ফেলাই দিয়ে পরে তারপরে আমার জামাই গেছে, জামাই ধরেছি শাল গেছে ধরেছি, পরে আমার মাইয়ে তারপর সেই পুলিশ লাইন তো ওই জায়গায় আইসে আসিয়ে তার আর আমি ওনাকে খালি করছি যে থানায় ফোন দেন না অফিসে ফোন দেন, জেনে ওকে একটা ফোন দেন, খালি লাইনটা অফ করান, ওটা করছে খালি একই কথা করছে, আপা ফোন দেয় ধরে না, আপা ফোন দেয় ধরে না। তারপরে বাড়ির মধ্যে পাঁচ সাতজন বিরা মানুষ, আমি ওনাকে কাছে একটা বাস চাইছি একটা কাঠ চাইছি, কইছে আপনাদের কাছে সহযোগিতা আমার করেন, কেউ করতে পারেই নাই কেউ পারেই নাই, উনরা খালি গেটটা খুলে উনরা তালাই থাকি যে আর কাছে ফোন দিচ্ছি, আবার কেউ ফোন ধরে না কেউ ফোন ধরে না। পরে আমার মেয়ে পুলিশ লাইনতে যাইয়ে তারপরে বিদ্যুৎ অফিসে ফোন দিলি, তাই যে এক সেকেন্ডের মধ্যে তারপর সে বিদ্যুৎ অফ হয়েছে, উনরা কেউ ফোন দেয় নাই। তারপরে কি করছেন? তারপরে নামাইনি, তারপরে আমার বড় মেয়ে ফোন দিলি, তারপরে তাদের নাম্বার অফ করে দিলি, পরে আমার জামু এই বাড়ির বিটারা এই পাড়ার লোকজন যাইয়ে পরে ভ্যানে করে তারপরে বাড়ি নিয়ে এসে